何？お前はもう死んでいる。तो बंधुरा सखीरा सखारा चले आबार एक नतून टाटका भिडियो नहीं क्योंकि तरह तुम्हारा चैनल सबसक्राइब करो तो देखो सबसक्राइब करते को प्रकार को टाक पैसा लागे ना सपोर्ट करते को प्रकार को टाक पैसा लागे ना तो करो यार सबसक्राइब कर दाओ फैमिली एक्के करते तो ना कि एबार मेन टपिके आसा जाक फाजिलेर मतो कथा बोलबा ना अच्छा तुम्हें दुमुखो सापर मतो घरे एक रकम और सारा दुनिया सामने एक रकम सजो तुम्हें कि आज दिन वेट करते करते तिले तिले निजेके शेष कर दिच्छो अच्छा तुम्हार बुको कि गरम रक्त तुम्हें कि केशव दा चरम भक्त তাহলে এক্ষুনি আমার ভিডিও থেকে বেরাও আর যাওয়ার সময় একটা ডিসলাইক ঠুকে দিয়ে যেও এইটা আমরা জানতাম বাকিরা কন্টিনিউ করো তো বেসিক্যালি বিগত দুই চার দিন ধরে ফেসবুক খুললে আমার নিউজ ফিডে শুধুমাত্র একটা জিনিসই ঘুরপাক খাচ্ছে আর সেটা হলো কেশব সাগর কন্ট্রোভার্সি আশা করি তোমরা বিষয়টা সম্বন্ধে অনেকেই জানো এবং অনেকে হয়তো জানো না যে তাদের মধ্যে আসলে হয়েছেটা কি তো তোমরা যারা সাগরকে চেনো না তো তাদের উদ্দেশ্যে করে বলছি সাগরের এক নাম হলো সাগর দেবনাথ আর সে বেসিক্যালি ফেসবুকে ওই ফানি টপিকের উপর ভিডিও বানায় আর কেশবদের নাম তোমাকে আলাদা করে কোন লাগবে না তিনি হলেন আমাদের পশ্চিম বাংলার এককালের বিখ্যাত কিন্তু এখনকার কুখ্যাত একজন গায়ক যিনি ছাপড়িদের আরজিৎ সিং নামে বেশি পরিচিত তো এই কন্ট্রোভার্সিটা তোমরা হয়তো অনেকেই জানো কিন্তু যারা জানো না তাদের উদ্দেশ্যে শর্টে একটু বলছি তো সাগর দেবনাথ যে কন্টেন্ট ক্রিয়েটর সে তার ফেসবুকে দুদিন আগে দু চার দিন আগে কেশব দেখে নিয়ে দুটো ট্রোল ভিডিও ছাড়ে গায় আমার গরম রক্ত আমি কেশব দা ভাই চরম ভক্ত চরম ভক্ত চরম ভক্ত কেশব দা জিন্দাবাদ কেশব দা জিন্দাবাদ দাদা টোকা থেকে শুরু করে ঠোকা সব পারে দাদা সব পারে সো এই রোস্টিং দেখার পর কেশব দা নিজেকে কোনোভাবে কন্ট্রোল করতে পারে না আফটার সিইং দিস রোস্ট কেশব লাইক হ্যাঁ ও আমাকে নিয়ে ট্রোল করেছে কেশব দেখে নিয়ে ট্রোল করেছে কেশব দেখে নিয়ে হ্যাঁ ওর সাহস হয় কি করে ছাপড়িদের ভগবানকে নিয়ে ট্রোল করার সাহস হয় কি করে হ্যাঁ এই ওকে কেলাবো দুম কেলাবো এই ঠিক করছে তোকে দেখেছে পাবের ভিতর বেরিয়ে গেলাম মানে বেরোবো পার্কিং থেকে গাড়িটা বের করছি সেই টাইমে উৎপল হাবড়ার উৎপল ওই যে ছাগলের বাচ্চা যাকে বলেছিলাম আগের ভিডিওতে সে তার সাথে 18-19টা ছেলে আমাকে দাঁড় করায় আমার গাড়িটা দাঁড় করিয়ে বলে ভাই সাইডে চল মানে পার্কিং এর থেকে কিছুটা দূরে তো ওদের রিকোয়েস্টে যাওয়ার পর আমাকে বলছে উৎপল বলছে তুই ছাগলের বাচ্চা কাকে বলেছিলি আর কেশব দাকে নিয়ে করার তোর সাহস কে দিল একটা ছেলে দেখে ফাট করে গেলাম এই জায়গায় ধাক্কা মারলো ধাক্কা দিয়ে বলছে মানুষের ছেলে তুই চিনিস তোকে পুঁতে ফেলবো আমি তোকে ফোন করেছিলাম আগের দিন হ্যাঁ তুই কি কথা বলিস আমার সাথে তোর গান মেরে আরো অনেক বহুত বাজে বাজে নোংরা ভাষায় মা বাবা তুলে গালাগালি দিচ্ছে তো দু চার দিন আগে রাজনন্দিনী পাবে সাগর গেলে সেখানে কেশবদের ছেলেপেলেরা চলে আসে তাকে ঘেরাও করে সাগরকে মারবে বলে এ তুই আমাদের দাদাকে নিয়ে রোজ ভিডিও বানাস এ তোর সাথে কথা বলছি কিরে তোর সাথে কথা বলছি এ কিরে ফট করে ওদেরতেই কেশব দা আসলো বাইকের পিছনে করে ফট করে চেনটা আমার পকেটের ভিতরে ঢুকিয়ে দিল এবার আমার জিন্সের প্যান্ট টাইট প্যান্টের পকেটে অনেক টাইট হাত ঢুকলে বোঝা যাবে এবার যখন আমি হাত দিই প্যান্টের ভিতরে দেখো চেন দুখানা চেন শোনাচ্ছে তো চেন দুটো আমি বের করলাম আমি বললাম কি হলো বলে পাঁচ ছেলে চেঞ্চুরি করবি চেঞ্চুরি করবি ঠিক জায়গাটা ধরলো আমার টানতে টানতে নিয়ে যাচ্ছে সবার সামনে তো এরকম যখন ধস্তে ধস্তে মারামারি চলছে তো এরকম অবস্থায় কেশব দা আসে বাইকে করে এবং এসে তার সোনার চেনটা সাগরের পকেটে ঢোকায় তারপর চেঞ্চুরির অপবাদ দিয়ে সাগরকে আবার এক দফা খেলায় ঘটনাস্থলে তারপর কেশবের বাবা আসে সাগরের হাত চিপে ধরে তো এরকম করে তারপরে দু চারটে খিস্তি দেয় তারপরে পুলিশ ঘটনাস্থলে আসে আর ওকে জেলে নিয়ে যায় কেশবের বাবা এসে আমার এখানটায় এই জায়গাটা দেখতে পাবে ভালো করে এই দাগটা দাগটা দেখতে পাবে ভালো করে কেশবের বাবা এসে আমার ঠিক জামাটার উপর দিয়ে এমনভাবে চিপে ধরেছে তোকে জেলের ভাত খাওয়াবো আর অনেক অনেক বাজে বাজে কথা মানে উনি যে এত মানে বয়স্ক একটা মানুষ হয়ে ওর মুখের ভাষা যে এরকম আমার জানা ছিল না মানে গাছ যেমন ফলতো সেমন হবে তো যাই হোক এমন বলতে বলতে পুলিশের গাড়ি ঢুকলো হাবড়া থানার গাড়ি ঢুকলো তো এই হচ্ছে পুরো ঘটনা আমার মনে ঘটনা সত্য অ্যাকচুয়ালি কি বলতো যারা শকে স আর লাগজেকে লাগছে বলে তাদেরকে জীবনে বিশ্বাস করতে নেই কি লাগছে কি লাগছে কি লাগছে জানি না মহামান্য কেশব দা যিনি গায়ককণ ছাপড়ি বেশি মানে পিছনে ঝুটি গলায় বাপ্পিলারির মতো সোনার চেন পরে কি আর গায়ক হওয়া যায় রে পাগলা গায়ক হতে গেলে গানের পাশাপাশি ব্যবহারের মাধ্যমে মানুষের মন জয় করতে হয় রে যাই হোক তোর মতো আতবলদার মাথায় এসব ঢুকবে না তো বেশি চাপ নিস না মাথার উপর প্রেশার দিস না কেশব দে যার নিজস্ব গানের সঙ্গে খুবই কম শুধুমাত্র পুরনো গানগুলোকে রিমেক করে চালায় কেশব দে যে একাধারে রেপিস্ট আবার গুন্ডাও কেশব দে অমানুষ জানোয়ারের আর এক নামই হলো কেশব দে কি খেডিভেন্সরা গায়ে লাগছে না লাগাটা উচিত
কেশবদের অনেক গুণ বর্তমান, যেমন দিদির সাথে ওই দিদিকেও দিভাই বলে ডাকতো। কেউ দিভাইয়ের আড়ালে দিভাই ডেকে তার আড়ালে যে ঘাপাঘাপ টাপাটাপ কি কি হয়েছে সেই দিদি আমাকে সব বলতো, আমি সব জানতাম। বেস্ট ফ্রেন্ডের সাথে ওর বেস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ডের আড়ালেও তার সাথে ঘাপাঘাপ টাপাটাপ করতে গিয়ে ধরা পড়েছে। বাহ বেটা, লাগতা হ্যা তুম গু খা কে মানোগে। আর সবশেষে যুক্তিতর্কে হেরে গিয়ে মানুষকে ইমোশনাল ব্ল্যাকমেল করাও ওর একটা হিডেন ট্যালেন্ট। সর্বোপরি আবার বলবো, আমাকে ভুল বুঝবেন না, তাহলে আমি আমি চলে আমাকে চলে যেতে হবে। আমি আমি আসি দিয়া তুমি গান গাইতে এসেছি। সোচনা পড়তা হ্যায় রে, কোনসি কোনসি গালি দেনে কা সোচনা পড়তা হ্যায় মেরে কো, গজব বেজ্জতি হ্যায়। লাস্টে একটা কথা বলেই ভিডিওটা শেষ করব। দেখো গাইস, ফার্স্টে ভিডিওটা বানানোর আমার কোনো প্রকার কোনো ইন্টেনশন ছিল না, কিন্তু যখন আমি কন্ট্রোভার্সির আসল কারণটা জানতে পারলাম দেন তখন আমি আর থাকতে পারলাম না। আমি জানি না আমাদের ওয়েস্ট বেঙ্গলের কেন সো কল্ড বড় বড় ইউটিউবাররা এটা নিয়ে কোনো প্রতিবাদী ভিডিও দিল না, বাট যাই হোক আমাদের সকলেরই উচিত সাগর দেবনাথের পাশে গিয়ে দাঁড়ানো। কারণ আজ সামান্য রোস্টিংয়ের জন্য ওকে হ্যারাসমেন্টের শিকার হতে হয়েছে, দোষ না থাকা সত্ত্বেও ওকে জেলে থাকতে হয়েছে। তো আমি মনে করি আমরা আমাদের মতো ক্রিয়েটাররা যদি ওর পাশে গিয়ে আজ না দাঁড়ায়, ওকে যদি সাপোর্ট না করি, তাহলে আজ ওকে শিকার হতে হয়েছে, পরবর্তীকালে আমাদেরও এই হ্যারাসমেন্টের সম্মুখীন হতে হতে পারে। আর হ্যাঁ কেশবদা, তোমাকে একটা কথা বলি, যার ফেসবুক পেজে 1 মিলিয়ন ফলোয়ার্স, ইউটিউব চ্যানেলে 6 লাখ অ্যাভাভ সাবস্ক্রাইবার্স, সে একটা সামান্য রোস্ট নিতে পারে না? আবার যে রোস্ট করেছে তাকে গিয়ে অ্যাটাক করে? ছি কেশবদা, শেম অন ইউ। তো যারা এই ভিডিওটা শেষ অবধি দেখলে তারা কমেন্টে গিয়ে লেখো #সাপোর্টসাগর, এইটা আমরা জানতাম। তো যাই হোক, আজকের ভিডিও এটুকুই ছিল। ভিডিও ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট করতে ভুলো না, আর হ্যাঁ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও যেন বাকিদের কাছে ভিডিওটা পৌঁছে যায়, বাকিরা যেন ভিডিওটা দেখার সুযোগ পায়। আর হ্যাঁ, চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, তার পাশাপাশি বেল নোটিফিকেশনটা অল করে রেখো যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা সেই নোটিফিকেশনে ক্লিক করে সরাসরি ভিডিওতে ঢুকে পড়তে পারো। আর হ্যাঁ, এভাবেই সাপোর্ট করতে থাকো, তাড়াতাড়ি একে করতে হবে আমাদেরকে, তোমরা এভাবে পাশে থাকো, এভাবে সাপোর্ট করো, এটুকুই চাই, আর কিছু চাই না। আর হ্যাঁ, তোমরা চাইলে আমাকে ইনস্টাতে ফলো করতে পারো, ইনস্টাতে আমরা ছোটো 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 ক্লিপ দিয়ে থাকি ভিডিওর ফানি ফানি, তোমরা আমাকে ইনস্টাতে ফলো করতে পারো, লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন। আর কি আর কিছু না, সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি, কী করছো তাড়াতাড়ি করো, ফিরে আসো নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য